এই মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, তারপরে দাতা যিনি বাদল সাহেব, বিশেষভাবে গোপালপুর থানার ওসি সাহেব দোয়া চেয়েছেন। খোদবার পূর্ব মুহূর্তে আমার কাছে খবর আসছে ওনার স্ত্রী অসুস্থ, বিশেষভাবে দোয়া চেয়েছেন। প্রবাসী এক ভাই কিছু টাকা পাঠিয়েছেন, তিনি দোয়ার জন্য আবেদন করেছেন, অনেকে দোয়ার চেয়েছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এখানে একজন দোয়া চেয়েছেন, ওনার ছোট বোন লাইফ সাপোর্টে আছে, সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে শিফা দান করে। আরো অনেকেই দোয়া চেয়েছেন জুমার দিন, বিশেষভাবে শাবানের শেষ জুমা, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وأصحابه أجمعين. فيليه ناديو مولا فيليه ناديو قبر حشر ميزان فل صراط پار تمی کریو বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি পরকালে তুমি ছাড়া, এ পাপীদের উপায় কি? মাফ করা দাও আল্লাহ, মাফ করা দাও, গুনা যত করেছি ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন অমলি পবিত্র শাবান মাসের শেষ জুমা, ইয়া আল্লাহ জুমার পূর্ব মুহূর্তে শাবান মাসের শেষ আমল, রমজানের কিছু আমল দিয়া জুমার নামাজটুকু পড়ে ইয়া আল্লাহ এই সব মুসল্লি ভাইদেরকে নিয়া ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে গুনাহ মাফের আশায় হাত করাইছিব আল্লাহ। রব্বুল আলামিন পিছলি জিন্দগির দিকে তাকালে তোমার দরবারে মাফের আশা করতে পারি না। রব্বুল আলামিন তবু তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত মাওলা, ইয়া আল্লাহ তোমার গফুর রহিম নামের বরকতে আমাদের তাম জিন্দগির গুনাহ খাতা গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ফি رجب وشعبان وبلغنا رمضان ابو الامين সামনে আসতেছে রমজান, ইয়া আল্লাহ রমজানের পরিপূর্ণ আহমিয়াত কদ আমাদেরকে করার তৌফিক দান কর। ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ভাইরা এসেছে, অনেক বৃদ্ধ বাবা আছে, রব্বুল আমিন মুসাফির হয়ে তোমার দরবারে হাত তুলেছে অনেকেই, আল্লাহ পারিবারিক কারো অশান্তি আছে, পারিবারিক অভাব আছে, কেহ অসুস্থ আছে, ইয়া আল্লাহ প্রত্যেকের অভাব গুলা তুমি দূর করে দাও, প্রত্যেকের অসুস্থতা গুলো তুমি শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও আল্লাহ। রব্বুল আমিন যে সমস্ত যুবক ভাইদের পারিবারিক অভাব আছে অভাব গুলা দূর করে দাও ইয়া আল্লাহ, যাদের মানসিক অশান্তি আছে আল্লাহ অশান্তি গুলা দূর করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন তুমি নামাজি বান্দা হিসাবে কবুল করে নাও, হারাম থেকে হেফাজত করো, হালাল যদি কামাই করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আরশে মহল্লা থেকে একটা বার তুমি আমাদের দিকে রহমতের নজরে তাকাও গো আল্লাহ। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন, ইয়া আল্লাহ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব এই মসজিদের প্রতিষ্ঠাতা, এই মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা যিনি দাতা বাদল সাহেব দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ বিশেষভাবে গোপালপুরের ওসি সাহেব তার স্ত্রী অসুস্থ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ আরেকজন তোমার বৃদ্ধ বান্দা তার ছোট বোন লাইফ সাপোর্টে আছে দোয়া চেয়েছেন,
يا الله প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন রফিকুল ইসলাম সাহেবের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের পরিবারে যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো তুমি maaf করে দাও يا الله আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবার বংশধর থেকে যারা কবরে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো maaf করে দাও يا الله যারা দুনিয়াতে আছে الله প্রত্যেকেরে তুমি হেদায়েতের পথে চলার তৌফিক দাও রব্বুল আলামিন খাস করে জুমাবুত এত বড় মসজিদ কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে করতেছে পুরো উম্মতে মুহাম্মদের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নিও يا الله মুসাফির হয়ে অনেক যুবক ভাই এই জায়গায় বসে হাত তুলছে يا الله সফরের উদ্দেশ্য এসেছে আল্লাহ এই জায়গা থেকে তুমি আল্লাহ ওয়ালা বান্দা বানায় বিদায় দিও আল্লাহ প্রত্যেকের তুমি গুনাহমুক্ত জীবন দিও প্রত্যেকের তুমি গুনাহমুক্ত জীবন দান করো গো আল্লাহ রব্বুল আমিন খাস করে জুমাবুত আজি রফিকুল ইসলাম সাহেবের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের পরিবার যারা দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করো যারা যে কাজের ভিতরে আছে হালাল কাজগুলো করে হালাল পন্থায় রিজিক তালাশ করার তৌফিক দিও ইয়া আল্লাহ আসমানি জিসমানি সমস্ত মুসিবত থেকে তুমি হেফাজত করিও রব্বুল আলামিন খাস করে জুমাবুত জীবনে এমন কোন মুনাজাত বাকি নাই যে মুনাজাতে মা বাবার কথা বলে না আল্লাহ খাস করে জুমাবুত এই জায়গার ভিতরে এমন যুবক বৃদ্ধ আছে নিজের হাতে নিজের বাবার লাশটা গোসল দিছে গো আল্লাহ নিজের হাতে নিজের বাবার লাশটা কাফনের কাপড় পরাইছে নিজের হাতে নিজের মায়ের লাশটা কবরে রাখছে নিজের মায়ের কবরের লাশটা কবরে রাখতে যায় মাথার পাশের কাফনের কাপড়ের গিট্টুটা খুইলা মা দুখিনীর চেহারা থেকে একটা বার্তা কায়া মুখ ভরে জনম দুঃখী মায়ের চেহারাটার দিকে তাকায়া একটা বার মা বলে ডাক দিয়া এতিমের মতো কবরে রেখাইছে রব্বুল আমিন দুনিয়ায় চলতে জীবিকারটাকে দেখে কত বলবন্তি হয়ে গেছে হয়তো আল্লাহ এই শাবানের বরকতে রমজানের বরকতে আমাদের মৃত মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যারা আব্বা আম্মা দুনিয়ায় আছে তাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দাও রব্বুল আলামিন জানি না গো মাওলা কোন জায়গার মাটিটা তুমি কবরের জন্য তৈরি করে ফলাইছো রব্বুল আলামিন জানি না কোন সারের বাসটা তুমি খাটিয়ার জন্য তৈরি করে ফলাইছো ইয়া আল্লাহ জানি না আগামী কালকে এই মসজিদের মাইক দিয়া কার নামটা মৃত্যুর আলান হয়ে যায় ইয়া আল্লাহ জানি না এই মসজিদের চার পায়া পালকিটা কার বাড়ির দরজার সামনে দাঁড় হয়ে যায় ইয়া আল্লাহ সেই মুহূর্তে যখন তুমি আজরাইল আলাইহিস সালামকে আমাদের সম্মুখে পাঠাইবা ইয়া আল্লাহ সেই মুহূর্তে তুমি আমাদের জবানে জারি করায় দিও তোমার ওই হাবিবের মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন برحمتك يا أرحم الراحمين